হে গাইস, ওয়েলকাম ব্যাক টু টপটিক্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে উচ্চ মাধ্যমিকের আরও একটি শর্ট কোশ্চেনের সিরিজ, যেটাতে আমরা আলোচনা করব স্বায়ত্ত শাসন ব্যবস্থা সম্পর্কে এবং পশ্চিমবঙ্গে পঞ্চায়েত রাজ সম্পর্কে জানবো। তোমরা যদি এটা পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং এটা আমি বলছি যে এটা 100% শিওর, এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। টপটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সো লেটস বিগিন। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা তোমাদের দশম অধ্যায়ের মধ্যে পড়ে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানে। এখানে এমসিকিউ যে ফার্স্ট কোশ্চেনটা দেওয়া হয়েছে যে পঞ্চায়েতের ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি। আবার কোশ্চেনটা বলছি, পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি। ভালো করে বুঝবে কেন পঞ্চায়েতের তিনটি স্তর কী কী, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি আর একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। তাহলে পঞ্চায়েত সমিতি কোথায় আসছে? দ্বিতীয় পর্বে। আমি আগেই বললাম জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত সমিতি, লাস্ট আসছে গ্রাম পঞ্চায়েত বা গ্রামসভা। দুই, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়? কাউন্সিলার। এটা খবরের ট্রেন্ডিংয়ে সবসময় থাকে যে কলকাতা কর্পোরেশনের অমুক ওয়ার্ডের অমুক কাউন্সিলর এই কাজটা করেছে, তোমরা শুনেই থাকবে। তিন নম্বর কোয়েশ্চেন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন? গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা, এখানে কোশ্চেনগুলো টাইপিং করার জন্য কিন্তু নাম্বার তোমার স্পেলিং মিস্টেক হয়ে গেছে, যেহেতু আমি মোবাইল থেকে করছি তাই টাইপিং করার জন্য কিন্তু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। পরে আবার কমেন্ট করো না যে স্পেলিং মিস্টেক করেছো। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? তোমরা সবাই জানো যে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কিন্তু আহ্বান করেন থাকে বিডিও। ভোট জেতার পরে গ্রাম পঞ্চায়েত যে প্রথম সভা হয় সেটা কে আহ্বান করে? বিডিও। পৌরসভার স্থায়ী কমিটির সংখ্যা কত? প্রত্যেক পৌরসভায় তিনটি করে স্থায়ী কমিটি আছে, সেটা যে কোনো পৌরসভা হতে পারে। পঞ্চায়েতের বিচার কার্যদের, পঞ্চায়েতের বিচারকদের কার্যকালের মেয়াদ কত? পঞ্চায়েতের বিচারকদের কার্যকাল অর্থাৎ পঞ্চায়েত, এখানে কিন্তু বলা হচ্ছে ন্যায় পঞ্চায়েত, মনে আছে তো? ওই ন্যায় পঞ্চায়েত, ন্যায় পঞ্চায়েত আমাদের বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তর কি বলেছিলাম আগে, আমি আগের একটা ভিডিওতে, ন্যায় পঞ্চায়েত তাদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তন হয় কবে? পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন হয় কিন্তু 1978 সালে। পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো কি? আমি এখনই বলছিলাম পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর, তাহলে সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। সংবিধানের 74তম সংশোধন আইন কোন বছর থেকে কার্যকর হয়? 1993 সালে 74তম সংবিধান আইনটি কার্যকর হয়। পশ্চিমবঙ্গের জেলা পরিষদগুলি প্রতিটি ব্লক থেকে কতজন সদস্য জনগণের দ্বারা নির্বাচিত হন? পশ্চিমবঙ্গের জেলা পরিষদগুলি থেকে প্রতিটি ব্লক থেকে অন্তত 2 জন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় কত সালে? পঞ্চায়েত আইন প্রণীত হয় কিন্তু 1973 সালে। নেক্সট তোমার এতে সংশোধন করা হয় 1978 সালে। বর্তমানে কলকাতা পৌর নিগমের কাউন্সিলর সংখ্যা কত? বর্তমান কলকাতা পৌর নিগমের কাউন্সিলর সংখ্যা হচ্ছে 141টি। এবং তোমরা জানবে যে যেখানে কাউন্সিলর থাকবে কিন্তু সেটাকে এক একটা ওয়ার্ড বলা হয়। যদি কোশ্চেন আসে যে কলকাতা পৌর নিগমের বর্তমান ওয়ার্ড সংখ্যা কত, তাহলে কিন্তু সেটাও 141টি হবে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর সংখ্যা কটি? এখানেও স্পেলিং মিস্টেক হয়েছে, পায়ে হয়ে গেছে। পঞ্চায়েত ব্যবস্থার স্তর সংখ্যা কটি? তিনটি। গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী ড্যাশ ভাগে ভাগ করা হয়। গ্রাম পঞ্চায়েতের কার্যাবলীকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। কলকাতাতে কত সালে কর্পোরেশন গড়ে ওঠে? কলকাতাতে প্রথম কর্পোরেশন গড়ে ওঠে 1927 সালে। তোমরা জানবে 1927 সালে কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ভাইস মেয়র কে ছিলেন বা অ্যাসিস্ট্যান্ট মেয়র? সুভাষচন্দ্র বোস। বর্তমান পশ্চিমবঙ্গে মোট পৌরসভার সংখ্যা কত? বর্তমান পশ্চিমবঙ্গে মোট পৌরসভার সংখ্যা কিন্তু 121টি। গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা কত? 30 জনের বেশি হবে না। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা উল্লেখ আছে? সংবিধানের আর্টিকেল 40। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে রূপায়িত হয়? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 সালে রূপায়িত হয়। সংবিধানের 74তম সংশোধনী
কত সালে অনুষ্ঠিত হয়? সংবিধানের 74তম সংশোধনী অনুষ্ঠিত হয় কিন্তু 1991 সালে। জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়? জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় 1958 সালে। গ্রাম সংসদের সভায় কোরাম কতজন সদস্য উপস্থিত থাকা চাই? 1/20। জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন কে? সভাধিপতি। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ কত? 5 বছর। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান কে? পঞ্চায়েত সমিতি অর্থাৎ আমাদের যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের ভাষায় বলি বিডিও অফিস, বিডিও অফিসের প্রশাসনিক প্রধান কে? তিনি হচ্ছেন বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এখানে যদি বলা হতো রাজনৈতিক প্রধানকে বা প্রশাসনিক এবং শাসনতান্ত্রিক প্রধানকে বা প্রশাসনিক শাসনতান্ত্রিক প্রধানকে, তাহলে কিন্তু পঞ্চায়েত সমিতির যে সভাপতি আছে তিনি আসবেন। কলকাতা কর্পোরেশনের সব পরিষদ মেয়র সংখ্যা কত? 12টি। পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলা হয় কি? গ্রাম প্রধান। প্রত্যেকটি গ্রামে একজন করে গ্রাম প্রধান আছেন। গ্রাম পঞ্চায়েতের কার্যকাল হলো কত বছর? 5 বছর। পঞ্চায়েত সমিতির প্রধান হলেন কে? পঞ্চায়েত সমিতির প্রধান কে হলেন? সভাধিপতি। আমি আগেই বললাম না প্রশাসনিক প্রধান হচ্ছে বিডিও, আর যদি এটা রাজনৈতিক বা শাসনতান্ত্রিক প্রধান হন তাহলে কি হবে? সভাধিপতি। 74তম সংবিধান সংশোধনী আইন পাস হয় কত সালে? 1992 সালে। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক হলেন বিডিও। পঞ্চায়েত গঠিত হয় কতজন সদস্যকে নিয়ে? টোটাল 5 থেকে 30 জন সদস্য নিয়ে। এরপরে আমরা আসব এসিকিউতে। এসিকিউর ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ক্ষুদ্র জেলাশাসক কাকে বলে? ক্ষুদ্র জেলাশাসক বলা হয় মহকুমার শাসককে অর্থাৎ এসডিও কে। পশ্চিমবঙ্গে পৌরসভাগুলির আয়ের দুটি উৎস উল্লেখ করো। এটা পরীক্ষায় বারবার দেয়। দেখো পশ্চিমবঙ্গে পৌরসভাগুলির আয়ের দুটি উৎস হলো যে শহরবাসীর জমি ও বাড়ির ওপর ধার্য কর এবং রাজ্য সরকার কাছ থেকে প্রাপ্ত অর্থ সাহায্য। কর্পোরেশনের নেক্সট কোয়েশ্চেন, কর্পোরেশনের দুটি অবশ্য করণীয় কাজ কি? কর্পোরেশনের দুটি অবশ্য করণীয় কাজ হলো আবর্জনা নিষ্কাশন, জল সরবরাহ ব্যবস্থা করা। নতুন পৌর আইনে পৌরসভা সদস্যদের কি বলা হয়েছে? নেক্সট কোয়েশ্চেন, নতুন পৌর আইনে পৌরসভা সদস্যদের কি বলা হয়েছে? পৌরসভা সদস্যদের নতুন আইনে কাউন্সিলর বলা হয়েছে। ব্লক প্রশাসনের দুটি কাজ উল্লেখ করো। ব্লক প্রশাসনের দুটি কাজ হলো ব্লক স্তরে উন্নয়ন প্রকল্পগুলি দেখভাল করা এবং প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি সংযোগ রক্ষার মাধ্যমে হিসেবে কাজ করা। 6 নম্বর কোয়েশ্চেন, গ্রাম সংসদের কাজ কি? গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকায় সব ভোটারকে নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। এর কাজ হলো নিজ নিজ এলাকার উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠাকল্পে প্রয়োজনীয় নির্দেশ ও উপদেশ দেওয়া, গ্রাম পঞ্চায়েতের বাজেট, বিগত ও পরবর্তী বছরের কাজকর্মের রিপোর্ট পর্যালোচনা করে প্রস্তাব দেওয়া ইত্যাদি। নেক্সট কোয়েশ্চেন, গ্রাম পঞ্চায়েতের দুটি প্রধান কাজ উল্লেখ করো। গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ হলো পানীয় জল সরবরাহ করা, জলাধার পরিষ্কার, জীবাণুমুক্ত রাখা, গ্রামের কুয়ো পুকুর দিঘি খনন করা। নেক্সট যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে ন্যায় পঞ্চায়েত কি? এটাও আসে বারবার কোয়েশ্চেন। ন্যায় পঞ্চায়েত বলতে বোঝায় গ্রাম স্তরে ছোটোখাটো দেহানি ও ফৌজদারি মামলাগুলি নিষ্পত্তির জন্য গঠিত একটি স্বায়ত্তশাসিত সংস্থা। গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচিত 5 জন সদস্যকে নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হয়। জেলা পরিষদের স্থায়ী কমিটির গঠন পদ্ধতি ব্যাখ্যা কর। জেলা পরিষদের স্থায়ী কমিটিগুলি জেলা পরিষদের সভাধিপতি, জেলা পরিষদ থেকে নির্বাচিত 3 থেকে 5 জন সদস্য, সর্বাধিক 3 জন রাজ্য সরকারি কর্মচারী দ্বারা গঠিত। 2, নতুন পৌর আইনে কি হারে তপশিলি জাতি ও উপজাতিদের মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে? নতুন পৌর আইন অনুসারে পৌরসভার মোট জনসংখ্যার আনুপাতিক হারে মোট আসনের 1/3 আসন তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। 11 নম্বর, নতুন পৌর আইনে পৌরসভার দৈনন্দিন কাজকর্ম পরিচালনার জন্য যে 3টি কর্তৃপক্ষের সৃষ্টি করা হয়েছে সেই 3টি কর্তৃপক্ষ কি কি? নতুন পৌর আইনে দৈনন্দিন কাজকর্ম সম্পাদনের জন্য সৃষ্ট 3টি কর্তৃপক্ষ হলো পৌরসভা, সভাপতি, সভাপতি, সপরিষদ সভাপতি।
১২, কলকাতা কর্পোরেশনের সভা পরিচালনার দায়িত্ব কার? তিনি কত বছরের জন্য নির্বাচিত? কলকাতা কর্পোরেশনের সভা দায়িত্ব পরিচালনার দায়িত্ব হল সভাপতি বা চেয়ারম্যানের, তিনি 5 বছরের জন্য নির্বাচিত হন। পঞ্চায়েত ব্যবস্থার ভারতীয় সংবিধানে কোন অংশ অন্তর্ভুক্ত হয়েছে? ভারতীয় সংবিধানের 9 অংশ, এটাও পরীক্ষায় আসে। পৌরসভার দুটি আবশ্যিক কাজ উল্লেখ করো, এটাও আসে অনেক সময়। পৌরসভার দুটি আবশ্যক বা মিউনিসিপ্যালিটি দুটো আবশ্যিক কাজ, পৌরসভার দুটি বাধ্যতামূলক কাজ হলো জল সরবরাহ ও জল নিকাশের ব্যবস্থা করা এবং রাস্তাঘাট নির্মাণ। 15 নম্বর কোশ্চেন কি, পশ্চিমবঙ্গে পৌর অঞ্চলে 3টি কর্তৃপক্ষ কি? পৌরসভা, সব পরিষদ চেয়ারম্যান এবং চেয়ারম্যান। নেক্সট যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পৌরসভা কয় প্রকার কমিটি আছে সেগুলি কি কি? আমি আগেই বললাম যে পৌরসভার মোট বা নতুন পৌর আইন অনুযায়ী পৌরসভায় মোট 6টি কমিটি আছে। একটা হচ্ছে ওয়ার্ড কমিটি, বড় কমিটি, যৌথ কমিটি, স্থায়ী কমিটি, ঐতিহাসিক সংরক্ষণ কমিটি এবং বিশেষ কমিটি। পৌরসভার চেয়ারম্যান কিভাবে নিযুক্ত হন? নির্বাচনের পর কাউন্সিলর পরিষদের প্রথম সভায় চেয়ারম্যান নির্বাচন করা হয়। সাধারণত সংখ্যাগরিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন, অর্থাৎ চেয়ারম্যান নির্বাচনে যে সদস্য সর্বাধিক ভোট পান সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান হিসেবে তাকেই নিয়োগ করা হয়। ওয়ার্ড কমিটি কিভাবে গঠিত হয়? পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে 1টি করে ওয়ার্ড কমিটি গঠন করা হয়। ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য কয়েকজন সদস্য নিয়ে এই কমিটি গঠিত হয়। ওয়ার্ড কমিটিতে কাউন্সিলর ব্যতীত সর্বাধিক 14 জন সদস্য থাকতে পারে। নেক্সট, স্বায়ত্ত শাসনের মূল লক্ষ্য কি? এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও পরীক্ষায় আসে সবসময়। স্থায়িত্ব শাসনের মূল লক্ষ্য হলো যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের ব্যাপক কল্যাণ সাধন করা এবং গণতন্ত্রকে বিকশিত করে সর্বস্তরের মানুষের বেশি মাত্রায় যোগদান সুনিশ্চিত করা স্থায়িত্ব শাসনের মূল লক্ষ্য। কলকাতা কর্পোরেশনের 3টি কর্তৃপক্ষ কি কি? কলকাতা কর্পোরেশনের 3টি কর্তৃপক্ষ হলো কর্পোরেশন, সপরিষদ, মেয়র এবং মেয়র। রাজ্য নির্বাচন কমিশনের কার দ্বারা নিযুক্ত? রাজ্যপালের দ্বারা। গ্রাম পঞ্চায়েতের নির্ণায়ক ভোট কি? নির্ণায়ক ভোট অর্থাৎ কোরাম কি? গ্রাম পঞ্চায়েতের কোনো সভায় কোনো প্রস্তাব পক্ষে ও বিপক্ষে সমসংখ্যক ভোট পড়লে সভাধিপতি যে ভোট দিয়ে প্রস্তাবটি নিষ্পত্তি করেন সেই ভোটটিকে নির্ণায়ক ভোট বলে। 13, পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতি নিয়ে গঠিত হয়। পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতি কাদের নিয়ে গঠিত? পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির 3 থেকে 5 জন সদস্য এবং রাজ্য সরকারের মনোনীত 3 জন সরকারি কর্মচারী নিয়ে স্থায়ী সমিতি গঠিত হয়। 24 নম্বর, গ্রাম পঞ্চায়েত কীভাবে গঠিত হয়? 1973 সালের নতুন পঞ্চায়েত আইন অনুযায়ী একটি মৌজা বা সেটির কোনো অংশ অথবা পরস্পরের লাগোয়া কয়েকটি মৌজা সমষ্টি বা সেগুলির অংশ নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত গড়ে ওঠে। এর সদস্য সংখ্যা রাজ্য সরকারের ভারপ্রাপ্ত আধিকারিক ঠিক করেন। 25 নম্বর, গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান কিভাবে নির্বাচিত হন? নির্বাচনের পর নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভায় সদস্যরা নিজেদের মধ্যে একজন করে প্রধান ও একজন উপপ্রধান নির্বাচন করেন। নেক্সট, যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে গ্রাম সভা কাকে বলে? গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত কেন্দ্রের সব নির্বাচক নিয়ে যে সভা গঠিত হয় তাকে আমরা গ্রাম সভা বলি। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, গ্রাম সংসদ কাকে বলে? 1994 সালে পঞ্চায়েত আইন অনুসারে পশ্চিমবঙ্গে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত কেন্দ্রের মধ্যে এক ভোটারকে সরি মধ্যে সব ভোটারকে নিয়ে গঠিত এই সংস্থাই হলো গ্রাম সংসদ। গ্রাম সংসদের একটি কাজ কি? গ্রাম সংসদের একটি কাজ হলো এলাকার বিভিন্ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় নির্দেশ ও উপদেশ প্রদান করা। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত ব্যবস্থার একটি গুরুত্ব উল্লেখ করো। পঞ্চায়েত ব্যবস্থা জনগণের সরাসরি অংশগ্রহণ এবং নেতৃত্ব দানে সমাজের নিম্নবর্গের মানুষের মধ্যে একটি উলম্ব সামাজিক সচ্ছলতা সৃষ্টি হয়। 30 নম্বর কোশ্চেন, গ্রাম সংসদের সভা কখন আহ্বান করা হয়? গ্রাম সংসদের সভা বাৎসরিক নভেম্বর মাসের ও বাৎসরিক সভা মে মাসে দুবার হয়। একটা আধা বাৎসরিক অর্থাৎ যেটা 6 মাসে হয় সেটা নভেম্বরে এবং যেটা পুরো বাৎসরিক হয় সেটা মে মাসে। গ্রাম সভা কাদের নিয়ে গঠিত? প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সকল ভোটদাতা নিয়ে গঠিত হয় গ্রাম সভা। পঞ্চায়েত সমিতি কার্যনির্বাহী আধিকারিককে?
সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিক হলেন পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক। ব্লক সংসদ কাদের নিয়ে গঠিত হয়? পঞ্চায়েত সমিতির সব সদস্য এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির অধীনস্থ সব গ্রাম পঞ্চায়েতের সদস্য নিয়ে ব্লক সংসদ গঠিত হয়। জেলা পরিষদের প্রধানকে? জেলা পরিষদের প্রধান হলেন সভাধিপতি। গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কতদিন? 5 বছর। গ্রাম পঞ্চায়েতের সদস্যরা কখন এবং কেন অপসারণ হয়? মহকুমা শাসক পঞ্চায়েতের যেসব সদস্য ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত এবং পঞ্চায়েতের 3টি বৈঠকে অনুপস্থিত এবং যারা কর ফাঁকি দেয় তাদের পঞ্চায়েত সদস্য পদ থেকে অপসারিত করতে পারে। 33, নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কি আহ্বান করেন? বিডিও অর্থাৎ ব্লক উন্নয়ন আধিকারিক, যার ইংরেজি ফর্ম হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। পঞ্চায়েত সমিতি দুটি কাজ উল্লেখ করো। পঞ্চায়েত সমিতির দুটি কাজ হলো গ্রামের জনহিতকর কার্যাবলী পরিচালনা করা, গ্রামের শিল্প কৃষিকাজ জনস্বাস্থ্য জল সরবরাহ শিক্ষার প্রসার প্রভৃতি বিস্তারিত আলোচনা করা। পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটিগুলি কাদের নিয়ে গঠিত? পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটিগুলি সভাপতি ও সহসভাপতি দ্বারা গঠিত হয়। জেলা পরিষদের দুটি কার্যাবলী উল্লেখ করো। জেলা পরিষদের দুটি কাজ হলো রাজ্য সরকার প্রদত্ত কার্যাবলী সম্পাদন করা, কৃষি শিল্প শিক্ষা পশুপালন সমবায় আন্দোলন সমবায় গোষ্ঠী বিস্তার ও জল সরবরাহ সুনিশ্চিত করা। সো গাইস, নেক্সট কোশ্চেন আসছে, জেলা পরিষদের সভাধিপতির পদমর্যাদায় কি? জেলা পরিষদের সভাধিপতির পদমর্যাদা একজন রাষ্ট্রমন্ত্রীর মর্যাদার সমান, ঠিক আছে। নেক্সট, পৌরসভার দুটি স্বেচ্ছাধীন কাজের উল্লেখ করো। পানীয় জল সরবরাহ ও পাঠাগার নির্মাণ করা। জেলা পরিষদের দুটি প্রধান আয়ের উৎস কি? পঞ্চায়েত পশ্চিমবঙ্গে জেলা পরিষদে আয় দুটি প্রধান উৎস হলো যানবাহন, খোয়াঘাট, সেচ প্রভৃতি সংগ্রহ থেকে সংগৃহীত কর ও সরকারি ঋণ ও আর্থিক সাহায্য। জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটির নাম, উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত কমিটি, স্থায়ী কমিটি পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি। গ্রাম পঞ্চায়েতের আয়ের যে কোনো দুটি উৎসে উল্লেখ করো। কেন্দ্র রাজ্য সরকারের সাহায্য অনুমান সরি অনুদান ও ঋণ এবং 3 জমি ও ঘরবাড়ি থেকে প্রাপ্ত অর্থ। পঞ্চায়েত সমিতি দুটি আয়ের উৎস, রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ভূমি রাজস্বের অংশ, কেন্দ্রীয় ও রাজ্য সরকার দেওয়া ঋণ। কলকাতা পৌর নিগম স্বপরিষদ মেয়র কিভাবে গঠিত হয়? কলকাতা পৌর নিগমের মেয়র, ডেপুটি মেয়র এবং অন্যধিক 10 জন মেয়র পরিষদ, মোট 12 জন নিয়ে কলকাতা পৌরসভা পৌর নিগমের স্বপরিষদ মেয়র গঠিত হয়। সো গাইস, এন্ড অফ দিস ভিডিও। ভিডিওটি যদি নতুন কিছু শিখতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, গুড বাই, হ্যাভ এ গুড ডে।